ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে দুজন উপদেষ্টার দায়িত্ব কমেছে, তিনজনের মন্ত্রণালয়ে অদলবদল হয়েছে, দায়িত্ব কমেনি। এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার নতুন শপথ নেওয়া উপদেষ্টাদের দপ্তর বণ্টন এবং পুরনোদের পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সালেউদ্দিন আহমেদের দায়িত্ব কমেছে। আগে অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলেও এখন তিনি শুধু অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নতুন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। উপদেষ্টা আসিফ নজরুলের দায়িত্বভারও কিছুটা কমেছে, তাকে আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সামলাতে হবে না। এ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নতুন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি। উপদেষ্টা এ এফ হাসান আরিফের আগের মতোই দুটি মন্ত্রণালয় রয়েছে। আগে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতেন। এখন ভূমি মন্ত্রণালয় তার অধীনে থাকলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিবর্তে তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার অধীনে থাকলেও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিবর্তে তিনি পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকওয়াত হোসেন এখন থেকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আগে তার অধীনে ছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়। উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত ছিলেন, এখন তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি শেখ বশির উদ্দিন সশস্ত্র চিত্তে শপথ করে দিচ্ছি যে, এর আগে সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরোয়ার ফারুকি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। তবে উপদেষ্টার শপথ নেওয়া মাহফুজ আলমকে কোনো দপ্তর দেওয়া হয়নি। নতুন করে তিনজন শপথ নেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টা হলেন ২৪ জন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নিয়োগ পান ১৬ জন উপদেষ্টা। ১৬ আগস্ট আরো ৪ জন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে যুক্ত হন। তখন সরকারে প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টার সংখ্যা হয় ২১ জন। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।